আসি পরের খবরে। বড়সড় আগ্নেয়াস্ত্র চক্রের পর্দা ফাঁস হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঢোলাহাট থানার দক্ষিণ জগদীশপুর হাসপাতাল মোড়ে। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভোলাহাট থানার স্পেশাল ফোর্স দক্ষিণ জগদীশপুর হাসপাতাল মোড় থেকে শাকিল সর্দার নামে একজনকে সাতটি রেঞ্জ দেশি বন্দুক, সাতটি আড়াই ফুটের ব্যারেল ও ১২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে। সোমবার অভিযুক্তকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত আছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।